বাঁশের আঘাতে মৃত প্রৌঢ়, জের জমি বিবাদের। নলপুর সারপাড়া হারানসার এবং গণেশসারের জমিতে পাড়ার ছেলেরা সরস্বতী পুজোর প্যান্ডেল করে পুজো করে। পুজো কয়েক মাস পার হয়ে যাওয়ার পরেও সেই প্যান্ডেল উচ্ছেদ হয়নি, সেখানে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। তার জেরে উভয় পক্ষের মধ্যে কয়েক মাস ধরেই লেগে রয়েছে বচসা, অন্যথা হয়নি গতকাল রাতেও। আজ সকাল 8টা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে বাঁশ দিয়ে পেছন থেকে আঘাত করে সুভাষ সার নামে এক ব্যক্তি। তার সঙ্গ দেয় আরো বেশ কয়েকজন। আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন হারানবাবু। আহত অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক হারানবাবুকে মৃত বলে ঘোষণা করেন, এমনটাই অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘটনাটা ঘটেছিল গতকাল আমার জমিতে, একটি মানে ওই কয়েকটা ছেলে ওখানে ক্লাব মতো করে করতে চাইছিল মাচা টাচা করে। আমার ছেলে আমার ভাই সেখানে প্রতিবাদ করে, প্রতিবাদ করার কালকে ঝামেলা হয়ে মোটামুটি চলে শেষ হয়ে গেছে। ফের আজ সকালে আমার ভাই ডিউটি যাবে বলে বেরিয়েছে, কাজে যাবে বলে বেরিয়েছে, তাকে ওই আমার ভাইকে ওরা ওই বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ স্যার ছেলে সুভাষ স্যার, তারা ওইভাবে আমার ভাইকে মারে, বাঁশের লাঠি দিয়ে মারে, বাঁশের লাঠি দিয়ে মারতে আমার ওই ওই মারা ওই নিয়ে গেছি হাসপাতালে, হাসপাতাল আমাদের মৃত বলে আমরা উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বললেন যে ডাক্তার বলে না আর ডেড হয়ে গেছে। ওটা ঘটেছে সকাল 8:30 সময়। আমার ভাই এমনি চাষে কাজ করে তো, মানে দিনমজুর, ও যাচ্ছিলো ওই রকম করেছে থেকে বাড়ির পিছনেই, বাড়ির সামনেই আমাদের বাড়ির নিরের পথ। হ্যাঁ, যারা যারা মেরেছে, হ্যাঁ ওই তো সুভাষ স্যার বললাম তো, সুভাষ স্যার, সুভাষ স্যারের বাবা হচ্ছে বিশ্বজিৎ স্যার, হ্যাঁ লক্ষ্মীকান্ত স্যার ছিল, সুশীল স্যার ছিল, এরা এরম মেলে এরম করেছে, মারলো ওই তো ওনার জমিতে, জমিতে ওই রকম ঘর করেছিল বলে তাই মারা যা বলেছে, তোর ঘরটা তুলে নে, পুজো তো হয়ে গেছে এই রকম। আর একটা প্যান্ডেল করেছিল সরস্বতী পুজোর প্যান্ডেল, সেই প্যান্ডেলটাকে হয়েছে পুজো হয়ে গেছে, প্যান্ডেলটাকে ভেঙে ফেল, ভাঙেনি, তার উপরে বসে আবার খোলা চাপিয়েছে। ওই খোলা চাপার পর আমার ভাই তাকে প্রতিবাদ করে, প্রতিবাদ করার পরেই আমার ভাইকে এরকম করেছে। হ্যাঁ, আমার নাম গণেশ স্যার। রাত তৈরি করছিল আমার স্বামী, একটু রাত্রিরাত্রি ঝামেলা করেছিল, রাত্রিরে কিছু বলেনি, সকালে সে আকাজমকা বাইরে বেরিয়েছে, বাঁশ দিয়ে তার ঘাড়ে মেরে দেওয়া হয়েছে। এই পর্যন্তই জায়গাতে হচ্ছে অন্যজনরা ক্লাব বানাচ্ছিল, এবার আমার স্বামী সেটা চায় না যে অন্যজনরা এখানে ক্লাব করুক। আমার স্বামী বলেছে ঠিক আছে আমার জায়গা থেকে সরিয়ে তোরা অন্য জায়গায় ক্লাবটা বানা, তো আমার জায়গাটা করিস না, আমাদের ওটা চলা হাঁটার রাস্তা। কিন্তু ওরা শোনেনি, ওরা 20 দিন জোর জবরদস্তি ওরা দখল করতে চাইছিলো। আমার এই পর্যন্ত আর কিছু বলার নেই। আমার পাড়ার লোকেরা সুভাষ স্যার, বিশ্বজিৎ স্যার, লক্ষ্মী স্যার, সুশীল স্যার, প্রদীপ স্যার, স্যার শি ইজ রাইটিং দ্য কমপ্লেন অ্যাজ শি গিভস অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন উইল রাইট ডাউন দ্য সেকশনস অ্যান্ড লজ এ কেস অ্যান্ড উই আর ট্রাইং টু মেক দ্য অ্যারেস্ট অ্যান্ড উই হ্যাভ গুড লিডস ইন দ্যাট রেস্ট হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।